নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ ডিসেম্বর 2020 বছরের শেষ মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে চলতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে আমি তা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে অবগত করে দিতে চাই, সেটি হচ্ছে আমি যে এই মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি একটি সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই কিন্তু প্রযোজ্য। সেখানে আপনার বয়স 30 বা আপনার বয়স 60 যাই হোক না কেন, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণেই করব না, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের দশা আলাদা, আপনার জন্মছকে গ্রহের প্রত্যন্ত দশা আলাদা, যে কারণে আমার প্রতিটি কথায় যে মিলবে তার কিন্তু আমি কখনোই দাবি করব না। তবে হ্যাঁ, এই ভিডিওতে বলা 40-50% কথা মিলতে বাধ্য, তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের গ্রহের কি অবস্থান রয়েছে এবং কি দশা এবং কি অন্তর্দশা চলছে। যদি শুভ গ্রহের দশা এবং শুভ গ্রহের অন্তর্দশা চলে সেক্ষেত্রে কিন্তু আপনি 80-90% শুভ ফল পাবেন। আর যদি দেখা যায় আপনার জন্মছকে অশুভ গ্রহের দশা চলছে সেক্ষেত্রে কিন্তু 30-40% ফল পাবেন। তাই আমি আপনাদেরকে বলবো, কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে যাকে আপনার পছন্দ তাকে একবার অন্তত দেখিয়ে নিন আর জেনে নিন আপনাদের ভবিষ্যৎ কি রয়েছে, অর্থাৎ কি হতে চলেছে আপনাদের ভবিষ্যতে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস এবং যারা দেখাতে চান তারাই যোগাযোগ করুন। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কি বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি শারীরিক দিক, কারণ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর যদি ভালো থাকে দেখবেন সমস্ত কাজে কিন্তু আপনি এনার্জি পাবেন, আর যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে আপনাকে কোটি টাকা দিলেও মন ভালো থাকবে না। হ্যাঁ বন্ধুরা, তাই শারীরিক দিকটা আমি আগে বলছি। দেখুন, এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই হিসাবে এতটুকুটা বলা যেতেই পারে, আপনি যদি 60 আপ যদি না হন তাহলে আপনাদের শারীরিক দিক কিন্তু খুবই ভালো যেতে চলেছে, অর্থাৎ কোনো শারীরিক অসুস্থতায় আপনারা কিন্তু পড়বেন না, এতটুকুটা একদম দাবি নিয়ে বলতে পারবো। তবে যারা 60 আপ রয়েছে তাদের ক্ষেত্রে হাঁটুতে ব্যথা, হার্টের প্রবলেম, চোখের প্রবলেম এগুলো আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে যদি আপনারা দেখেন যে খুব শারীরিক অসুস্থতা রয়েছে বা অসুস্থ বোধ করছেন, সাথে সাথে আপনারা কোনো জ্যোতিষীর কাছে না, একদম ডাক্তারের কাছে কনসাল্ট করুন, কারণ জ্যোতিষী কখনোই আপনার রোগকে সারাতে পারবে না, ইন্ডিকেশান দিতে পারবে যে কি হবে কি হতে পারে, বাট রোগ শুধুমাত্র ডক্টরাই সারাতে পারবে। তাই আপনারা ডাইরেক্ট ডক্টরের সাথে যোগাযোগ করুন। এই মাসে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, অর্থাৎ রাজনীতি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একদম শুভ মাস হতে চলেছে, অর্থাৎ আপনাদের এই মাসে রাজনৈতিক কেরিয়ার চচ্চর করে উঠতে চলেছে, অর্থাৎ আপনি যে পদে বর্তমানে রয়েছেন সেই পদ থেকে কিন্তু আপনার প্রমোশন হতে চলেছে। এরপরে আসি লাভ লাইফ বা প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে ডিসেম্বরে। গ্রহের গোচর অনুযায়ী এতটুকুটা বলা যেতেই পারে এই মাসে আপনাদের নতুন প্রেম আসবে, এছাড়াও পুরনো প্রেম কিন্তু আপনার জীবনে কামব্যাক করবে। তবে কিছুটা আপনার নিজস্ব জন্মছকে শুক্র গ্রহ
মঙ্গল গ্রহ, চন্দ্র এগুলো কেমন রয়েছে সেটা জানার একটা বড় বিচার্যের বিষয়। এর পাশাপাশি যারা ম্যারিড রয়েছেন অর্থাৎ বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ বৈভূত সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখুন। এমন কিছু কাজ করবেন না যেখানে আপনার সম্মান নষ্ট হয়। এরপর আসি ম্যারিড লাইফ অর্থাৎ বৈবাহিক জীবন। এই মাসে গ্রহের গোচর যেরকম রয়েছে সেই হিসাবে আপনাদের ম্যারিড লাইফ খুব ভালো যেতে চলেছে, অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। এছাড়াও একে অপরকে বোঝার যে ক্ষমতা সেটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে, এবং ওয়াইফের কাছ থেকে আপনারা হেল্প পাবেন। আর যদি আপনি মহিলা হন তাহলে আপনি হাজব্যান্ডের কাছ থেকে হেল্প পাবেন এই মাসে অন্তত। এই মাসে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই সমস্ত কাজ আপনারা অতি সহজেই করে ফেলবেন। এছাড়াও যে কাজগুলো আপনাদের এতদিন ধরে আটকে গেছিল, হচ্ছিল না কোনো একটা অজানা কারণে, সেই সমস্ত কাজ আপনাদের কিন্তু অতি সহজেই হয়ে যাবে। যারা বিয়ের ব্যাপারে এগোতে চান অর্থাৎ যাদের বিবাহ হচ্ছে না বা কোনো একটা অজানা কারণে ভালো সম্পর্ক আসছে না, যে কারণে বিয়েটা ম্যাচিওর হচ্ছে না, অনেক দুঃখে আছেন, তাদের আর দুঃখের বিষয় নেই। কারণ আপনারা এই মাসে বিয়ের জন্য এগোতে পারেন, অর্থাৎ নতুন নতুন আপনাদের জীবনে সম্পর্ক আসবে এবং সেখান থেকে ম্যাচিউরিটি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই বিয়ের ব্যাপারটা আপনারা চোখ বন্ধ করে এগোন, 100% সফলতা পাবেন। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে, দ্বিবিবাহ করতে চান, তারাও এগোতে পারেন, অসুবিধা নেই, আপনারাও কিন্তু বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এই মাসে ভাই থেকে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ আপনার সাথে ভাইয়ের বন্ডিং সেভাবে হবে না, যে কারণে ছোটোখাটো ঝুটঝামেলা অশান্তি কিন্তু লাগার সম্ভাবনা রয়েছে। এই মাসে কর্মকেন্দ্রিক জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ সেটা কর্ম পাওয়ার ক্ষেত্রে বলুন, যাদের কর্মচ্যুতি হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলুন, উভয় ক্ষেত্রে কিন্তু আপনারা নতুন কর্মের সুযোগ পেতে চলেছেন। তবে আপনাদেরকে একটু কষ্ট করে কর্মের জন্য সন্ধান করতে হবে, ঘরে বসে থেকে তো সব কিছু হয় না, তো আপনাদেরকে অবশ্যই কর্মের জন্য সন্ধান করতে হবে এবং আপনারা 100% এর সুফল পেতে চলেছেন। যারা বৈদিক শিখ বাণিজ্যের সাথে যুক্ত অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস একদম 100% খুবই শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের ইনকাম কিন্তু 2 থেকে 4 হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা পরিমাণ আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এই মাসে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন, গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, অ্যাক্টিং মডেলিংয়ে রয়েছেন বা শিল্পকলার সাথে যুক্ত, মানে আঁকা ঝুঁকা করেন বা আর্টিস্ট, যে কোনো প্রকারে আর্টিস্ট যদি আপনি হন তাহলে কিন্তু এই মাস আপনাদের জন্য শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কেরিয়ারে কিন্তু ডেভেলপমেন্ট করবেই করবে। এর পাশাপাশি যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ। এছাড়াও যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রেও এই মাস যথেষ্ট শুভ যেতে চলেছে। এই মাসে আকস্মিক প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সেটা লটারি থেকে বলতে পারেন, শেয়ার থেকে বলতে পারেন, সাট্টা থেকে বলতে পারেন, জুয়া থেকে বলতে পারেন, আপনারা কিন্তু অর্থ পেতে চলেছেন। এছাড়াও উত্তরাধিকারী সূত্র থেকে বা শ্বশুরালয় থেকেও আপনারা সম্পত্তি বা অর্থ পেতে চলেছেন। এ মাসে ভূমি এবং বাহনের সুখ কিন্তু আপনাদের জীবনে কিন্তু রয়েছে, যেমন আপনি কোনো ফ্ল্যাট বুকিং করতে পারেন, কোনো জমি কিনতে পারেন, কোনো জায়গা কিনতে পারেন বা কোনো তৈরি করা বাড়িও কিনতে পারেন। এছাড়াও টু হুইলার বা ফোর হুইলার কিন্তু কেনার সম্ভাবনা রয়েছে বা তার জন্য অ্যাডভান্স বুকিং দেওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মাসে ব্যবসার দিক কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, যদি আপনি গ্লসারির বিজনেস করেন, যদি আপনি কসমেটিক্স প্রোডাক্টের বিজনেস করেন, যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন, যদি আপনি ফুলের বিজনেস করেন, যদি আপনার পেট্রোল পাম্প থাকে, যদি আপনার ওষুধের দোকান থাকে,
সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রভূত হারে উন্নতি রয়েছে। এছাড়াও এই বিজনেসগুলো বাদ দিয়ে আদার্স যেগুলো বিজনেস রয়েছে সেই সমস্ত বিজনেসেও কিন্তু আপনারা প্রফিট করতে চলেছেন, পুরনো পয়সা কিন্তু বিজনেসে উঠবে। অর্থাৎ যে সমস্ত টাকা আপনার আটকে গেছে বহুদিন ধরে আপনার কাস্টমাররা দিচ্ছে না, সেই সমস্ত টাকা কিন্তু আপনাদের ব্যবসা থেকে ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের লোন রয়েছে, ব্যাংকিং লোন রয়েছে, সেই সমস্ত লোন পরিশোধ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ, বিশেষ করে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ পিএইচডি করছেন, মাস্টার ডিগ্রি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। এছাড়াও যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট শুভ যেতে চলেছে। যারা গভর্নমেন্টের কাজের সাথে যুক্ত, গভর্নমেন্ট টেন্ডার নেন বা রাস্তার কোনো গভর্নমেন্টের কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। অর্থাৎ আপনাদের কিন্তু নতুন নতুন কাজ আসতে চলেছে এবং সেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ কামাতে চলেছেন। এবার আসি যারা ছোটোখাটো বিজনেস করেন, যেমন সবজি বিক্রি করেন, মাছ বিক্রি করেন, মুদিখানার দোকান রয়েছে ছোটোখাটো, তাদের ক্ষেত্রে কেমন যাবে? তাদের ক্ষেত্রেও মোটামুটি শুভ যেতে চলেছে। ওই যে বললাম বিজনেসের ব্যাপারে কিন্তু এই মাস যথেষ্ট শুভ, কম বা বেশি এদের ক্ষেত্রে একটু কম হবে কিন্তু শুভ কিন্তু যেতে চলেছে। আগের বিগত মাসের থেকে কিন্তু আপনাদের এই মাসে কেনা বেচা কিন্তু একটু বেশি পরিমাণে বাড়বে। এছাড়াও যারা এনজিওতে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের মোটের উপর দিয়ে যদি বলা যায় আর্থিক দিক শুভ রয়েছে, মান সম্মান বৃদ্ধি কিন্তু করবে এই মাসে, ব্যবসার দিক ভালো রয়েছে। তবে কয়েকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই যেগুলো খারাপ রয়েছে। যেমন এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবেই করবে। এছাড়াও শত্রুতা হওয়ার যোগ রয়েছে। এছাড়াও এই মাসে প্রতারণা হওয়ার যোগ রয়েছে, অর্থাৎ এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বি অ্যালার্ট, অর্থাৎ পার্টনার থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। এছাড়াও হুটপাট কাউকে বিশ্বাস না করে টাকা দেবেন না, টাকার লেনদেন কিন্তু হুটপাট কারোর সাথে করবেন না, সেখান থেকে প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শত্রুতা ভাবও রয়েছে, আপনার উত্থানে অনেকের প্রবলেম ক্রিয়েট করবে, যেটা আর পাঁচজনের ক্ষেত্রে হয়। দৃষ্টিগোচর হবে, ও অত কিছু করতে পারছে আমি কেন পারছি না, আমার কেন হবে না, ও মাংস ভাত খাচ্ছে আমি কেন শাক ভাত খাচ্ছি, এই রকম জেলাসি। এই জেলাসি থেকেই তৈরি হবে শত্রুতা, আর এই শত্রুতা কিন্তু আপনাদের জীবনে কিন্তু এই মাসে রয়েছে। তবে শত্রু আপনাদের কিন্তু কিছু করতে পারবে না, এতটুকুটা আমি বলতে পারি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, পিঁপড়া ছোটো হলেও কামড় দিলে কিন্তু বিষ লাগবেই, তাই শত্রুকে কখনোই ছোটো ভাবেন না। তো ওভারঅল যদি বলা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকার এই মাস অর্থাৎ বছরের শেষ মাস কিন্তু এক্সট্রিম পর্যায়ে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের চাওয়া পাওয়া এই মাসে কিন্তু মিটে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে এতটুকু ভুলবেন না এবং পাঁচজনকে জানার জন্য শেয়ার করবেন। এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।